ভারত হিন্দু মহাসভার তরফ থেকে আমরা এসেছিলাম আজকে সিইওর সঙ্গে দেখা করতে। আমি শুধু দিল্লি থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে এসেছিলাম এখানে দেখা করতে। আমাদের কিছু প্রার্থীদের স্ক্রুটিনি ক্লিয়ার হয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে পার্টি ক্যান্ডিডেট করা হচ্ছে না, তাদেরকে একটা ইন্টারনাল সার্কুলার দেখানো হচ্ছে যে আমরা নাকি ডিবার্ড ফ্রম ফাইটিং ইলেকশনস। একটা রেজিস্টার্ড পার্টি, তার ভেতরে যতই ডিসপিউট থাকুক আর তার ভেতরে যতই গ্রুপস থাকুক আর টিমস থাকুক, তারা তো এন্টাইটল টু পুট আপ আর ক্যান্ডিডেট। তো তখন বেঙ্গলের মতন জায়গায় যদি আমরা ক্যান্ডিডেট না পুট আপ করতে পারি, তাহলে এটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অ্যাবসলুটলি ইট ইজ নট আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সো আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। নমস্কার, আমি অরিন্দম গুইন। মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী চাপদানি বিধানসভা কেন্দ্রের আগামী 10ই এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা। উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। We are not only aggrieved, we are questioning the free and fairness of this particular election that is going on in West Bengal, because actually it is pre-decided who will get what, how many votes and how many seats, and we doubt that the entire future of the state of West Bengal is at stake. পুরো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রচণ্ড অন্ধকারে আছে। আগামী দিনে কি হতে চলেছে আমরা বুঝে উঠতে পারছি না। অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তান থেকে নিয়ে এসে ভারতবর্ষের একটি অঙ্গ করেছিল এবং আমাদের এটা রাইট ছিল টু ফাইট ইলেকশনস, অ্যান্ড টুডে আওয়ার ক্যান্ডিডেটস হ্যাভ বিন হ্যারাসড ইন স্পাইট অফ ক্লিয়ারিং দ্য স্ক্রুটিনি। দে হ্যাভ বিন টোল্ড দ্যাট ইউ ক্যানট স্ট্যান্ড অ্যাজ আ পার্টি ক্যান্ডিডেট, অ্যান্ড এইরকম আনফেয়ারনেস উই আর ইয়েট টু মিট। আমি দিল্লিতেও পুট আপ করেছি ক্যান্ডিডেট, উই হ্যাভ হ্যাড ক্যান্ডিডেটস এলসওয়্যার, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে ক্যান্ডিডেটস আছে, কিন্তু ওয়েন ইট কেম টু পাওয়ারফুল এবং ভেরি কমিটেড ক্যান্ডিডেটস, তখনই এই স্ক্রুটিনি ক্লিয়ার করা সত্ত্বেও তাদেরকে ডিনাই করা হচ্ছে পার্টির তরফ থেকে দাঁড়ানোটা বাই দি ইলেকশন কমিশন থ্রু ভার্বাল কমিউনিকেশন, অ্যান্ড অফ লেট একটা কমিউনিকেট করেছে কি দের সাম ইন্টারনাল প্রবলেম তাই জন্য করছি না। তো আমরা সেই ইন্টারনাল প্রবলেমটা কী আছে পার্টির মধ্যে, ওনারা কী এমন গলত দেখলেন, ওয়েন উই আর আ রেজিস্টার্ড পার্টি কী এমন গলত দেখলেন দ্যাট উই আর নট অ্যালাউড টু স্ট্যান্ড, সেটা জানবার জন্য আমি শুধু দিল্লি থেকে এসেছিলাম। বাট দ্য সিইও ইন স্পাইট অফ ওয়েটিং ফর নিয়ারলি থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স আই ওয়াজ নট এবল টু মিট দ্য সিইও বিকজ দে আর বিজি, ইট সিমস দে আর সো বিজি দে কান্ট মিট দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট অফ আ ন্যাশনাল পার্টি। দিস ইজ আ ভেরি গ্রেভ সিচুয়েশন ফর নট ওনলি দি পার্টি অ্যান্ড দ্য পিপল অফ দিস স্টেট, বাট আ ভেরি ব্যাড ফিউচার ফর দি ওয়েস্ট বেঙ্গল ইলেকশনস, অ্যান্ড আই উইল ওয়ান্ট অল মাই পার্টি পিপল টু বি ইউনাইটেড টুগেদার অ্যান্ড লেট আস ফাইট টুগেদার দিস আনফেয়ারনেস দ্যাট হ্যাজ বিন মেটেড আউট বাই দি ইলেকশন কমিশন, অ্যান্ড পারহ্যাপস দে হ্যাভ বিকাম দ্য পলিটিক্যাল টুল অফ আওয়ার ওয়ার্দি অপোনেন্টস। This is our doubt that the election commission is becoming a tool in the hands of our worthy opponents. Thank you so much. Jai Hindu Rashtra. আপনি এখানে তো দেখবেন, আপনি এখানে কখন এসেছেন ইলেকশন কমিশনের অফিসে? আমার তখন 1টা বাজে ছিল। তাহলে আপনি এতক্ষণ ওয়েট করছেন, ওনার তরফ থেকে কোনো রেসপন্স পেলেন না? না, আমাদের ওনার তরফ থেকে তো কোনো রেসপন্স নেই, কোনো অফিসার অ্যাজ সাচ কেউই কিছুই জানে না হিন্দু মহাসভাকে কেন মানে ডিবার করা হয়েছে। ওনারা বলছেন জাস্ট দিল্লি থেকে ইনস্ট্রাকশন। তো আমার তো মনে হচ্ছে যে হিন্দু মহাসভা যেহেতু এখন প্রচণ্ডভাবে গ্রোয়িং পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য আমাদেরকে পলিটিক্যালি ইলেকশন কমিশনকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে টু ডিবার আস ফ্রম দি ইলেকশন। হাউএভার আমাদের ক্যান্ডিডেটসরা কেউ দমছে না। আপনি একজন বলছেন ন্যাশনাল প্রেসিডেন্ট, তাহলে হিন্দু মহাসভা থেকে যদি ন্যাশনাল প্রেসিডেন্ট ইলেকশন কমিশনারের কাছে যদি না কোনো গুরুত্ব পায়, তাহলে আপনি কি মনে করছেন যে ভবিষ্যতে হিন্দু সমাজের কী হবে?
আপনার এতে মতামত কি? এটা মতামত হচ্ছে যে যে আশঙ্কা করে আমরা এখানে ক্যান্ডিডেটস দিচ্ছি যে হিন্দু সমাজের উপরে আগামী দিনে প্রচণ্ড অত্যাচার বেড়ে যাবে, সেটার আজকে শুরুয়াত আমি নিজে দেখে গেলাম এবং আমরা এটাকে অন্যভাবে নেব, এটা একদম ভালো করে আমরা নিতে পারছি না, এটা আমাদের দ্বারা হজম হবে না, এত দুর্ব্যবহার আমাদের দ্বারা হজম হবে না। টু নট মিট আ পারসন হুজ কাম অ্যান্ড হু হ্যাজ সেন্ট দি ভিজিটিং কার্ড ফর থ্রি আওয়ার্স, নট টু মিট সাচ আ পারসন, এটার মানে হচ্ছে গিয়ে কি আমাদের ভারত আমাদের পশ্চিমবঙ্গেতে ভীষণ খারাপ দিন আসছে এবং আমরা উই আর নট গোয়িং টু লেট ইট গো। হিন্দু মহাসভার জন্য তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ কী আছে? পদক্ষেপ তো আইন তো একটা রয়েছে, কিন্তু আইনেও যদি ম্যানিপুলেট হয়, সব থেকে বড়ো আমাদের যেটা অস্ত্র সেটা হচ্ছে কি আমাদের হাতে কমিটেড হিন্দু ফলোয়ার্স আছে, কমিটেড হিন্দু মেম্বার্স, হিন্দু মহাসভা মেম্বার্স আছে, তারা আমাদের সব থেকে বড়ো ব্যাপেন এবং তাদের সঙ্গে আমরা এই অন্যায়ের যে বিচার সেটা করব।